এক্ষুনি শুনতে হবে আরে পরে চোল মজুর খাদ্য তোর লজ্জা করে না, নাম করা চাতুর্য বংশের ছেলে তুই, এই মান সম্মান কিন্তু সব রসাত আমি দিবি? আরে তোরা মনে করেছিস কি, কিন্তু ছোটকা ভাইটা কলকাতা লেখাপড়া করছে, আগে জীবাহ মানুষ তো করতেই হবে। আরে চুপ কর, হাত বাড়া না বলি, বৌমা ঘরের লক্ষ্মী সে কোথায় যায়? আমাদের সংসার তাই কায়েত পড়ে কটা বাড়িতে বাসন, কায়েত পড়ে কটা বাড়িতে বাসন, জুতিয়ে মুখ ছেড়ে দেবো হারাম দাদা, ব্রাহ্মণের মেয়ে যাবে ওই কায়েত পড়ে এত বাসন বাসতে? ছি 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 ছি, সংসার চালাবো কি করে ছোটকা? কোন কাজ করবো তো জানি নে, কলকাতায় গিয়ে তোমার কারখানা, কলকাতায় গিয়ে তোমার কারখানায়, কলকাতা তো থাক, আজ থেকে তো কারখানা যাওয়া চলবে না, আমি যতদিন বেঁচে আছি আমার ভাইকে কাজে নেওয়ার জন্য ডাকতে আসে কোন সারা দেখি, তাহলে সংসার চলবে কি করে? আদর কথা কা ভক্তি দিবি, কাকা কি এবার মন্ত্রী হবে? দেরি আছে, দেরি আছে, আগে অঞ্চল প্রদান হয়ে অঞ্চলের মানুষের সেবা করে নি, ভূমিহীনদের ভূমিদান করি, তারপর তাহলে ছোটকা আমার দুঃখ, আরে তোর আবার দুঃখ কিসে? আজ বিকেলে তুই বৌমা আর ওই তোর বেটা চন্দন এই বাড়িতেই চলে আসবি, খাবি থাকবি, বংশের বড় ছেলে তুই, তুই যাবি কিনা পরের বাড়িতে চোল খাটতে? কিন্তু ছোটকা, আরে ঘরের ছেলে ঘরেই থাকবি, কিন্তু ছোটকা লোকের কাছে আগাম দাদন খেয়ে বসে আছি, তারা কি ভাববে? আরে যে যা ভাবে ভাবুক, তার কাছ থেকে কত টাকা নিয়েছিস তারা আসুক, আমি সবার দিলামি দিয়ে দেবো, এই তীর্থবাজি চাটুর্যের ভাই বউ আর বৌমা কখনো পরের বাড়িতে জন মজুর খাটতে যাবে না, আমি যতদিন বেঁচে আছি এই সংসারে হারি একটাই থাকবে, বৌমা ঘরের লক্ষ্মী সে রান্না বান্না করবে, বাজার হাত করবে, আর লোকজন এলে তাদেরকে একটু দেখাশোনা করবে, আর তোর ব্যাটাকে আমার ব্যাটাকে খালি আমি নিজে গিয়ে ভালো স্কুলে ভর্তি করে নিয়ে আসবো, চাতুর্য বংশের ছেলে কি মুক্ত হয়ে থাকবে? মানুষ নাকি সে কথা একমাত্র ভগবানই জানে বাবা, আরে তুই চঞ্চল পুষ্প তোরা কি আলাদা? না গাড়ি ঘরে তো বলছি আজই হাট থেকে বৌমার জন্য শাড়ি শাল ব্লাউজ, আর তোর জন্য ধুতি জামা গামছা, আর তোর